بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعباده ربه احدا عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس منه فهو رد رواه البخاري ومسلم عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد رواه مسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخل الجنه الا من ابى قيل ومن ابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى رواه مسلم প্রশংসা একমাত্র সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা যথাসময়ে বাত আসর থেকে অদ্য ইফতার পূর্ব মুহূর্ত পর্যন্ত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক নিজ বলাইল বালুয়াপাড়া শাখা কর্তৃক আয়োজিত অদ্যকার এই ইফতার মাহফিলের মাহফিলে যথাসময়ে এসে বসবার তৌফিক পেয়েছি তারই দেওয়া জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। তদি রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বর্ষিত হোক অসংখ্য দরুদ এবং সালাম। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত মুসল্লি বৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলেন সূরা কাহাফ আয়াত নম্বর 110, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। মহান আল্লাহ বলেন তোমাদের মধ্য থেকে যারা তার রবের সাক্ষাৎ করতে চায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সঙ্গে কিয়ামতের মাঠে সাক্ষাৎ সরাসরি সাক্ষাৎ করতে চায়, ফালি আমাল আমালান সলিহান, সে যেন সৎ নেক আমল করে, ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রব্বিহি আহাদা, সে যেন তার রবের সাথে ইবাদতের ক্ষেত্রে তার রবের সাথে কাউকে শরীক না করে। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত বানি আদম এবং জিনকে লক্ষ্য করে বললেন, তোমরা যদি আল্লাহর সঙ্গে দিদার করতে চাও, সাক্ষাৎ করতে চাও, তাহলে শর্ত হচ্ছে দুইটি। এক, তোমরা সৎ আমল করবে, নেক আমল করবে। দুই, নেক আমলের ভিতরে যেন শিরিক না ঢোকে। সৎ আমলের ভিতরে শিরিক থাকে, নেক আমল ইবাদতের ভিতরে শিরিক থাকে, এ কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে বললেন। শিরিক কোথায় থাকে? শিরিক কোথায় থাকে? ইবাদতের ভিতরে শিরিক থাকে, এ কথাই আল্লাহ বললেন। সৎ আমলের ভিতরে শিরিক থাকে, এ কথাই আল্লাহ বললেন।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের এই শরীয়তের ভিতরে এমন কিছু আমল চালু করবে, আমাদের এই ইসলামী শরীয়তের ভিতরে যে ব্যক্তি এমন কোন আমল, এমন কোন কথা এবং কর্ম চালু করবে, যেই কথা এবং কর্ম, যেই নিয়ম নীতি আমি মুহাম্মদ সাল্লাম যেই বিধান আসমান থেকে নিয়ে এসেছি ওই বিধানের মধ্যে নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা বাতিল, সেটা পরিত্যাজ্য, সেটা প্রত্যাখ্যানযোগ্য, সেটা কোশ্চিনকালেও আল্লাহর দরবারে কবুল হবে না। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যদি কোনো ব্যক্তি কোনো সৎ আমল করে, কোনো নেক আমল করে, ভালো কাজ করে, যেটা আমি নবী মুহাম্মদ সাল্লাম যেটাকে ভালো মনে না করি, আমি মুহাম্মদ যেটাকে ভালো মনে করি, যদি সে সেটাকে ভালো মনে করে, আমি মুহাম্মদ সাল্লাম যেটাকে ভালো মনে করি না, যদি সে সেটাকে ভালো মনে করে, তাহলে সেটা হবে প্রত্যাখ্যাত, সেটা বাতিল, সেটা কবুল হবে না আসমানে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ, কিয়ামত পর্যন্ত আমার সমস্ত উম্মতরা জান্নাতে যাবে, আমার উম্মত কেউ জাহান্নামে যাবে না, আমার সকল উম্মত জান্নাতে যাবে, অবশ্যই জান্নাতে যাবে। ইল্লা মান আবা, তবে যারা আবা, তবে যারা আবা তারা জান্নাতে যাবে না, যারা আবা তারা জান্নাতে যাবে না, ওরা জাহান্নামে যাবে। ইলা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আপনি বলছেন যারা আবা তারা জাহান্নামে যাবে, তারা জান্নাতে যাবে না, আপনি বলুন আবা কারা, আবা কারা? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, ইবাদতের ক্ষেত্রে, সৎ আমলের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, সৎ আমলের ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে যারা আমার আনুগত্য করবে, ইবাদত যারা আমার মতো করে করবে, সৎ আমল যারা আমার মতো করে করবে, দাখালাল যারা জান্নাহ তারা জান্নাতে যাবে। অমান আসনি ফাকাত আবা, যারা ইবাদত করবে, সৎ আমল করবে, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মতো করে সৎ আমল করবে না, সৎ আমল করবে, ইবাদত করবে বটে, তবে আমি নবী আমার মতো করে করবে না, যারা আমার ইবাদতের ক্ষেত্রে আমার আনুগত্য করবে না তারা হচ্ছে আবা, ওরাই হচ্ছে জাহান্নামী, ওরা কোশ্চিনকালও জান্নাতে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হাল নাব্বিউকুম বিল আখসারিনা আমালান। আল্লাহ বলছেন সূরা কাহাফ, হে মুহাম্মদ আপনি বলে দিন, হাল নাব্বিউকুম, আমি কি তোমাদেরকে বলে দিব, হাল নাব্বিউকুম, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে মুহাম্মদ তুমি বলে দাও এই কথা, হাল নাব্বিউকুম, আমি কি তোমাদেরকে বলে দিব, বিলাখসারিনা আমালান, আমলের দিক থেকে যারা ক্ষতিগ্রস্ত, যারা জীবনে অনেক শতামল করেছে, যারা জীবনে অনেক শতামল, ভালো আমল, নেক আমল জীবনে করেছে, সলাত, সিয়াম, হজ, জাকাত, নেক কাজ, ভালো কাজ, দান, খয়রাত, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল সহ অনেক ভালো কাম, ভালো আমল, নেক কাজ, ইবাদত যারা করেছে, দুনিয়াবাসী আমি কি তোমাদেরকে এই আমল করেও যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আমলের দিক দিয়ে যারা ক্ষতিগ্রস্ত,
আমল করেও যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ ক্ষতিগ্রস্ত মানে আমল করেও যারা জাহান্নামের সদস্য হয়েছে। আমি কি তোমাদেরকে এ সমস্ত লোকদের ব্যাপারে খবর দিব যারা আমল করেও ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের তালিকা আমি কি তোমাদেরকে বলবো? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো, আল্লাযীনা দাল্লা সাঈহুম ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাযীনা যারা দাল্লা সাঈহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা পার্থিব জীবনে দুনিয়ার জীবনে অনেক শতামল করেছে, পার্থিব জীবনে দুনিয়ার জীবনে অনেক ইবাদত করেছে, তবে সব ইবাদত সব নিকাস নষ্ট হয়ে গিয়েছে, বাতিল হয়ে গিয়েছে, অথচ ওহুম ইহসাবুন আন্নাহুম ইহসিনুনা সানা, তারা নিজেরা গুমান করেছে, তারা নিজেরা ধারণা করেছে আমরা যে আমল করছি এই আমলই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল, আমরাই ভালো কাজ করে যাচ্ছি, আমরা যে আমল করছি এটাই হচ্ছে সবচেয়ে ভালো আমল, এটাই হচ্ছে সবচেয়ে ভালো আমল, আমরা যেইভাবে যেই পদ্ধতিতে ইবাদত করছি, আমরা যেইভাবে দোয়া করছি, আমরা যেইভাবে ইস্তিগফার তাসবিহ তাহলিল করছি এটাই হচ্ছে সবচেয়ে ভালো, আমরাই ভালো পথে আছি এটা তারা ধারণা করবে, এ কথা আল্লাহ বলেছেন। অহুম ইহসিনুনা সুনা, এই আয়াতের ব্যাখ্যা মহাগ্রন্থ আল কোরআনের একটি আয়াত আরেকটি আয়াতের ব্যাখ্যা, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আরেকটি হাদিসের ব্যাখ্যা, অত্র আয়াতের ব্যাখ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুহাম্মদ আয়াত নম্বর 33, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়া লা তুবতিলু আমালাকুম, তবে তোমরা শুনে রেখো জেনে রেখো তোমরা তোমাদের আমলকে নষ্ট করিও না। আমল করা খুব কষ্টের ব্যাপার, রাজ্যকে কিয়ামুল লাইল করা খুব কষ্টের ব্যাপার, সারা দিন অনাহারে না খেয়ে থাকে, অশ্লীলতা বেহেপনা গীবত তহমত মিথ্যাচার অনাচার অশ্লীলতা বেহেপনা সব জাহিলিয়াত পরিত্যাগ করার মধ্যে দিয়ে সিয়াম সাধনা করানো সত্যিকার অর্থে খুব কঠিন ইবাদত, খুব সিয়াম রাখা বিধি মোতাবেক সিয়াম পালন করা খুব কষ্টকর একটি ইবাদত, রাজ্যকে ইবাদত করা খুব কষ্টকর একটা ইবাদত, কোরআন তেলাওয়াত করা কষ্টকর একটা ইবাদত, দান সদকা করা কষ্টকর একটা ইবাদত, মানুষকে ভালোবাসা কষ্টকর একটি ইবাদত, নিজেকে অন্যায় থেকে হেফাজত রাখা কষ্টকর একটা ইবাদত, হারাম ত্যাগ করে হালাল জীবিকা নির্বাহ করা একটা কষ্টকর ইবাদত, শিরিক ত্যাগ করা কষ্টকর ইবাদত, বেদাত ত্যাগ করা কষ্টকর ইবাদত, সুদ ঘুষ হারাম ত্যাগ করা কষ্টকর ইবাদত, আল্লাহ বলছেন তোমরা কষ্টকর ইবাদত করো, তবে শুনে রেখো লা তুবতিলু আমালাকুম, তোমরা এই যে সমস্ত আমল করছো তোমরা সতর্ক এবং সাবধান থাকিও তোমাদের আমল যেন নষ্ট না হয়। তাহলে বোঝা গেল অত্র আয়াত দ্বারা প্রমাণিত হলো, অত্র আয়াত সূরাত আহজাবের 33 মুহাম্মাদের এই 33 নম্বর আয়াত দ্বারা আল্লাহ বলতে চাচ্ছেন আদম সন্তান সৎ আমল করবে, ভালো কাজ করবে, তবে পাশাপাশি এমন কোন কাজ করলে আমলগুলো অটোমেটিক বাতিল হয়ে যায়। সূরা আয়াতটা খুলুন, বাসায় গিয়ে আয়াতটি খুব পড়াশোনা করুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো। এই আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার নির্দেশ আল্লাহ দেওয়ার পর পরিপ্রেক্ষিতে আল্লাহ বলছেন
লা তুবতিলু আমালাকুম, তবে সাবধান থাকিও তোমাদের আমল তোমরা নষ্ট করো না। বলেন তো, আপনি সলাত সিয়াম হজ জাকাত সারা দিন ইবাদত করে আপনি কি চাইবেন আমার আমল নষ্ট হোক? এটা চাইবে কেউ? সারা দিন সিয়াম আছেন, কষ্ট করে সিয়াম সাধনা করছেন, আপনি কি চাইবেন আমার সিয়ামটা নষ্ট হোক? কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের পুরস্কার আমাকে নিজ হাতে প্রদান করবেন, এটা আমি আশাবাদী। আল্লাহ বলছেন আসসামু লি ওয়া নাযিবিহি, এই সিয়াম শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ আমার জন্য, কিয়ামতের মাঠে এই সিয়ামের পুরস্কার বান্দাকে আমি আল্লাহ নিজ হাতে প্রদান করব। এই সিয়ামের যে পুরস্কার হবে, এই সিয়ামের যে বদলা হবে, কোনো ফেরেশতায়ের সব লিখে রাখবে না, আমি আল্লাহ নিজে এটা সংরক্ষণ করব। এর যা পুরস্কার হবে আমি আল্লাহ কিয়ামতের মাঠে বান্দাকে নিজ হাতে উঠায় দেব। তা আমরা কি চাইব কোশ্চিনকালেও এই পুরস্কারটা নষ্ট হয়ে যাক? চাইব? এটা কোনো মানুষ চাইবে না, এটা পাগলও চাইবে না। কিন্তু আল্লাহ তো বলেছেন যে তোমরা তোমাদের আমলকে নষ্ট করো না। তার মানে হলো এই সলাত আদায় করা ফরজ, আল্লাহ ফরজ করেছেন, আমি সলাত পড়তে বাধ্য, আমি সলাত পড়তে বাধ্য, তবে আমি সলাতকে মেনে নিলাম। আল্লাহ যেহেতু সলাত পড়তে বলেছেন, 83 বার আল্লাহ সলাত পড়তে বলেছেন, 82 বার আল্লাহ সলাত পড়তে বলেছেন, আমি সলাত পড়তে বাধ্য, আমি সলাত পড়ি। সালাত মেনে নেওয়া, সালাত পড়া, এটা একাত্মবাদ, এটা তাওহিদকে মেনে নেওয়া হলো। তবে সালাত কিভাবে পড়ব আমি, আমি সালাত কিভাবে পড়ব, আমি তাকবীরে তাহরিমা কিভাবে দেব, আমি হাত কোথায় বাঁধব, আমি রাফুল দাইন করব কি করব না, আমি বুকে হাত বাঁধব কি বাঁধব না, আমার পায়ে 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 মিলাতে পারবো কি পারবো না, সূরা ফাতিহা পড়ব কি পড়ব না। অর্থাৎ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত পড়েছেন, আমি যদি ওইভাবে সালাত পড়ি তাহলে রিসালাতকে মেনে নেওয়া হলো। আমি সালাত মেনে নিয়েছি, এটা আমার তাওহিদকে আমি মেনে নিয়েছি, কিন্তু আমার সালাত রাসূলের সালাতের সাথে মিল নেই, তাহলে পরিষ্কার হয়ে গেল আমি রিসালাত মানতে পারিনি। পরিষ্কার? সিয়াম আল্লাহ ফরজ করেছেন, সিয়াম আমি মেনে নিয়েছি, সিয়াম আল্লাহ ফরজ করেছেন, আমি সিয়াম মানতে বাধ্য, তবে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে সিয়াম পালন করেছেন, আল্লাহর নবী যখন সাহারি খেয়েছেন আমি তখন সাহারি খেতে পারি না, আল্লাহর নবী যখন ইফতার করেছেন, আল্লাহর নবী সাহাবা কেরাম যখন ইফতার করেছেন আমি তখন ইফতার করতে পারি না। এই তখন ইফতার করা না করা প্রমাণিত হয়ে গেল আমি আল্লাহর নবীর রেসালতকে মানতে পারিনি। বলেন তো, যাকাত আল্লাহর ইবাদত, ফরজ ইবাদত, যাকাত দিতে আমি বাধ্য, আমি যাকাত মেনে নিয়েছি, তবে আল্লাহর নবী যেভাবে যাকাত দিতে বলেছেন ওইভাবে আমি যাকাতের বিধান মানতে পারিনি, আমি তাওহীদ মেনেছি ঠিক আছে, তবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালত আমি মানতে পারিনি, আমি ব্যর্থ। সিয়াম আমি পালন করেছি, সিয়াম আল্লাহ ফরজ করেছেন, সিয়াম শেষ করার পর 30-32টি সিয়াম শেষ করার পর আমি ফিতরা দিতে বাধ্য, ফরজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম মিন তামারেন আলাল হুররি ওয়াল আবদে ইলা আখির আয়া, লম্বা হাদিস রয়েছে। আল্লাহ সিয়াম সাধনাকে ফরজ করেছেন, পাশাপাশি এই সিয়ামের শেষের ইবাদতে একটা ফিতরা দিতে হয়, এই ফিতরাটা ফরজ করেছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিয়াম ফরজ কে করেছেন?
আল্লাহ করেছেন কোরআন মাজিদের 183 নম্বর আয়াত দিয়ে, তবে সিয়াম শেষে ফিতরা দিতে হবে। এই সিয়াম ফরজকে, এই ফিতরা ফরজকে করেছেন আল্লাহর নবী ফরজ করেছেন। আমরা তো জানি ফরজ করে হলো আল্লাহ, আর সুন্নাত হলো নবীর, আর নফল হলো আমার নিজের। এই বিশ্বাস আছে না আমাদের মাঝে? ফরজ কার, সুন্নাত কার? নবীর জন্য। আর নফল কার জন্য? আমার জন্য। একটা ডাহা টাটকা, একটা ভুয়া, একটা মিথ্যা আকীদা। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। সে ইফতায় ফিতরা কে ফরজ করেছেন? ফিতরা কে ফরজ করেছেন? ফিতরা সুন্নাত না ওয়াজিব? ফিতরা দেওয়া সুন্নাত না ওয়াজিব? মুরব্বি ফরজ তো, ফরজ তো আল্লাহ করেন। কিন্তু অত্র হাদিসে আমরা বুঝতে পারলাম যে ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ফিতরাকে ফরজ করে দিয়েছেন তার উম্মতের উপরে। কিভাবে? সাআম মিন তামিন, এক সা পরিমাণ খাদ্য, এক সা পরিমাণ মাথা পিছু, এক সা পরিমাণ খাদ্য দিতে হবে। মাথা পিছু এক সা পরিমাণ খাদ্য প্রদান করা হবে, করতে হবে। এটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত ফরজ। খাদ্য দিয়ে ফিতরা দিতে হবে, তবে আমি সিয়াম মেনে নিয়েছি, ফিতরাও মেনে নিয়েছি, ফিতরাও আমি মেনে নিয়েছি, ফিতরা ফরজ এটা আমি মেনে নিয়েছি। তবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ফিতরা দিতে বলেছেন আমি ওইভাবে ফিতরা আদায় করতে পারি না, এটা আমার রেসালতকে মেনে নেওয়া হয়নি। আমার রেসালত কেটে গেছে, নবুয়ত রিসালত কেটে গেছে। নবুয়ত রিসালত যদি কেটে যায় কারো, ঈমান টিকবে? ঈমান টিকবে? নাওয়াকিজুল ঈমান 10টি, নাওয়াকিজুল ইসলামের সংখ্যা মোট 10টি, নাওয়াকিজুল ইসলামের সংখ্যা হলো মোট 10টি। 10টি কারণ যদি কারো মধ্যে থাকে, তাহলে তার মধ্যে সরাসরি ইসলাম এবং ঈমান বাহিরে চলে যাবে। 10টি, আমি যখন ওযু করে আসলাম, মুয়াজ্জিন আজান দিল, আমি ওযু করে মসজিদে ঢুকলাম, মসজিদে ঢোকার সাথে সাথে আমার বায়ু নিঃসরণ হয়ে গেল, ওযু নষ্ট হয়ে গেল, আমার ওযু কি থাকলো? বায়ু দ্বার দিয়ে বায়ু গেলে ওযু থাকে? আর ওযু ভঙ্গের কিছু কারণ আছে, এই ওযু ভঙ্গের কারণ যদি আমার মধ্যে ঘটে যায় বলেন তো আমার ওযু থাকবে? আমাকে পুনরায় ওযু করতে হবে কি হবে না? অবশ্যই আমাকে ওযু করতে হবে। ওযু ভঙ্গের যেমন কারণ আছে, ইসলাম ভঙ্গের ঠিক অনুরূপই কারণ আছে। 10টি কারণ যদি আমার ভিতরে থেকে যায়, তাহলে ইসলাম এবং ঈমান আমার ভিতর থেকে অটোমেটিক অটো ডিলিট। যদি কোনো ব্যক্তি মনে করে মান আবগাদা ফিমা জাবিহি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, কেউ যদি এই বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে বিধান নিয়ে এসেছেন, যেই বিধিবিধান নিয়ে তিনি আমাদের মাঝে এসেছেন, এই বিধানের ওপর যদি আমার সামান্য পরিমাণ কোনো বিদ্বেষ থাকে, কোনো সামান্য পরিমাণ যদি বিদ্বেষ মনোভাব থাকে, অমান্য করার মেনে না নেওয়ার একটু মনোভাব থাকে, তাহলে তার ভিতর থেকে ঈমান অটোমেটিক ডিলিট, ঈমান বাতিল। আমি দাড়ি প্রত্যেক দিন শেভ করি, দাড়ি আমি রাখতে পারি না, অথচ দাড়ি রাখা জরুরি একটা ইবাদত, দাড়ি রাখা জরুরি একটা ইবাদত, কিন্তু আমি দাড়ি রাখতে পারি না, এটা আমার ব্যর্থতা।
আমি যদি বলি এটা আমার ব্যর্থতা, তবে আমার দাঁড়িয়ে রাখার দরকার, দাঁড়িয়ে রাখা আমার উচিত। যদি আমি এটা মনে করি দাঁড়িয়ে রাখা আমার উচিত, দাঁড়িয়ে রাখা আমি দরকার, তবে আমি দাঁড়িয়ে রাখতে পারি না, এটা আমার ব্যর্থতা। আমার দাঁড়িয়ে রাখাই উচিত, তবে আমি চেষ্টায় আছি দাঁড়িয়ে রাখবো, ইনশাল্লাহ দাঁড়িয়ে রাখার আমি চেষ্টা করছি, তাহলে আপনি বেঁচে গেলেন, আপনি ইসলামের ভিতরে থাকলেন, আপনি বেঁচে গেলেন, আপনার ফাঁসি থেকে আপনি বেঁচে গেলেন। আপনার ফাঁসি হবে না, আপনার ফাঁসি হবে না। আর যদি আপনি বলেন দাঁড়িয়ে রাখা এটা কেমন একটা ইবাদত, এটা হলো একটা, দাঁড়িয়ে রাখলে এটা কেমন 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 লাগে, আনথোসাল আনথোসাল লাগে, খারাপ লাগে, অসামাজিক অসামাজিক লাগে, এটা এই যুবক বয়সে দাঁড়িয়ে রাখতে হবে? যখন বয়স পরিণত বয়স যখন আমার হয়ে যাবে, যখন বয়বৃদ্ধ মুরব্বী যখন হয়ে যাব, তখন না হয় এটা ভেবে দেখা যেতে পারে। এই বয়সে তরুণ বয়সে দাঁড়িয়ে রাখবো, দাঁড়িয়ে রাখলে মানুষে অনেক কিছু মন্তব্য করবে, খারাপ লাগবে, এরকম একটু কটুক্তি যদি দাঁড়ি সম্পর্কে আমার হয়, তাহলে আমার ইমান অটোমেটিক ডিলেট। সলাত পড়লেও, জাকাত দিলেও, সিয়াম রাখলেও, মসজিদে সারা জীবন পড়ে থাকলেও ইমান ডিলেট, ইমান বাতিল। ফেতরা দিতে হবে চাল দিয়ে, ফেতরা দিতে হবে খাদ্যদ্রব্য দিয়ে, ফেতরা দিতে হবে খাদ্যদ্রব্য দিয়ে, এটা রাসূলের স্পষ্ট বিধান। সারা বিশ্বের সমস্ত আলেম ওলামা, সারা বিশ্বের সমস্ত আলেম ওলামা, সালাফি আলেম ওলামা, বর্তমান অতীতের সমস্ত আলেম ওলামা খাদ্য দিয়ে ফেতরা দেওয়ার বিষয়ে একমত, ইজমা, ঐক্যমত হয়েছেন। রাসূল থেকে শেষ শুরু করে এ পর্যন্ত সকল উলামায়ে কেরাম খাদ্য দিয়ে ফেতরা দিতে হবে, এটাই সকলেরই ফতোয়া। উল্লেখযোগ্য আলেম ওলামা যারা, আমি খাদ্য দিয়ে ফেতরা দিতে পারি না, এটা আমার ব্যর্থতা, আমি খাদ্য দিয়ে ফেতরা দিতে পারি না, এটা আমার ব্যর্থতা, তবে মেনে নেওয়া উচিত। যদি আমি কুমন্তব্য করি, কটু মন্তব্য করি, এই যুগে ফেতরা চাল দিয়ে চলবে না, এই আধুনিক সমাজে, এই আধুনিক মডেল সমাজে খাদ্য দিয়ে ফেতরা চলবে না, বিতরণ করার সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা, নানান সমস্যা তুলে ধরে রাসূলের সুন্নাতকে প্রত্যাখ্যান যদি আমি করি, তাহলে আমার ইমান ডিলেট। ভুল বুঝবেন না, কথা ভুল বোঝার সুযোগ নেই। যদি আপনি এই বিধানকে অবজ্ঞা করেন, তাহলে এটা ইমান ডিলেট হবে। আপনি টাকা দিয়ে ফেতরা দিচ্ছেন, দেন, আপনি সুন্নাতকে অমান্য করলেন, দেন, এর জন্য পাপ হবে, কিন্তু ইমান ডিলেট হবে না, ইমান বাতিল হবে না। যদি আপনি মনে করেন যে এ চাল দিয়ে ফেতরা দেওয়া একটা হলো একটা বিধান, না এটা মেনে নেওয়া যায় না, অসম্ভব, এই বিধানকে মানি না, ইমান ডিলেট। আপনি বড় মসজিদে যান বগুড়াতে, আপনি যদি জোরে আমিন বলেন, ইমাম সাহেব বলছে সামনে থেকে, আপনি বড় মসজিদে পিছনে আছেন বা প্রথম কাতারে আছেন, আপনি প্রথম কাতারে পাঁচজন মুসল্লি নিজ বলে এলে আছে, তারা চিৎকার করে বলল আমিন, বলুন তো কি হবে এখন? আপনাকে মসজিদ ধুয়ে দিতে হবে, আপনাকে কি করতে হবে? ওদের বিশ্বাসে মসজিদটা নাপাক হয়ে গেছে, ওদের বিশ্বাসে মসজিদটা কি হয়েছে, নাপাক হয়ে গেছে, আপনার নিজ বলায়ালের পাঁচজন ব্যক্তিকে মসজিদটা ধুয়ে দিতে হবে। সিলেটে, সিলেটের তিনটে আহলে হাদিস মসজিদ, সেই তিনটে আহলে হাদিস মসজিদের তালা ঝুলিয়ে দেওয়ার জন্য ওই এলাকার আলেম ওলামা, ওই এলাকার মুফতি আলেম ওলামা, বড় বড় বুজুর্গণের দিনরা সবাই বিশাল বিশাল মিটিং, মিছিল, সেমিনার করলো,
প্রশাসনের কাছে তারা আলটিমেটাম জানিয়ে দিল, 72 ঘন্টার ভিতরে এই সিলেট নগরীর এই 3টা মসজিদে তালা ঝুলাতে হবে, নইলে আমরা গিয়ে তালা ঝুলাবো। 72 ঘন্টার টাইম, 3টি সিলেটের 3টি আহলাদিস মসজিদের মুসল্লিরা কান্নাকাটি করে আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, হাউ মাউ করে কান্নাকাটি করে, আল্লাহ আমাদের সুন্দর একটি ফয়সালা করে দাও, যদি মসজিদ বন্ধ করে দেওয়া হয় জুমার সালাত কোথায় পড়ব, যদি মসজিদ বন্ধ করে দেওয়া হয় আমরা ইবাদত কোথায় করব, হাউ মাউ করে কান্নাকাটি করেন। লম্বা একটা ঘটনা ওখানে ঘটে গেছে, আল্লাহর অশেষ ফজলে করমে সেখানে এমন ফয়সালা এসেছে, অনেক হক্কানি সাধারণ মানুষদের মধ্যে অনেক ব্যক্তি সহি আকিদা গ্রহণ করেছে, সাধারণ মানুষের ভিতরে কয়েকজন ব্যক্তি সহি আকিদা গ্রহণ করার পর প্রশাসনের সহযোগিতায় প্রশাসনকে ডেকে নিয়ে আসা হয়েছে। প্রশাসন ওই আলেমদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছে, ডিসিএসপি ওই বেদাতি আলেমদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছে, এই সিলেট নগরীতে পতিতালয় আছে, অন্যায় হয়, অনাচার হয়, ব্যাপনা হয়, নষ্টামি হয়, নোংরামি হয়, মাদকের মাদকতা চলে, নেশাদার দ্রব্য দিব্যি চলে, সিনেমা হল আছে, সিনেমা হল দিব্যি এখানে চলছে, যাবতীয় নোংরামি নষ্টামি এই সিলেট নগরীতে হয়। ও মুফতি সাহেবরা, হুজুররা, আপনারা মাদক বিরোধী বক্তব্য, মাদক বিরোধী কোনো স্লোগান আপনি দিলেন না, সিনেমা হল বন্ধ করতে হবে, এই স্লোগান আপনার মুখ থেকে আসলো না কোনোদিন, আপনার এই অশ্লীলতা ব্যাপনা বন্ধ করতে হবে, এই স্লোগান আপনার মুখ থেকে আসলো না হুজুর, পতিতালয় বন্ধ করতে হবে, সিলেট নগরীতে থাকবে না পতিতালয়, এই স্লোগান আপনাদের মুখ থেকে আসেনি, আর আপনাদের মতো মুফতিদের মুখ থেকে বক্তব্য আসছে, স্লোগান আসছে যে আহলে হাদিসের মসজিদকে তালা ঝুলাতে হবে। ডিসিএসপি এই মুফতি হুজুরদেরকে ডেকে থ্রেট দিয়ে একেবারে যা দেওয়ার দিয়ে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে ডিসিএসপির মাধ্যমে আল্লাহ দিন কায়েম করে নিলেন, বাতিল হুজুরদেরকে আল্লাহ পরাজিত করলেন। বলেন তো, ওরা তো আলখেলা জুব্বাওয়ালা হুজুর, ওদের মাথায় 22 হাত পাগড়ি আছে, ওরা তো মসজিদের খতি মুয়াজ্জিন, ওরা আপনাকে সহ্য করে না কেন, ওরা আপনাকে সহ্য করে না কেন, আপনি বুকে হাত বাঁধলে ওদের গায়ে আগুন ধরে, আপনি রাফুল দান করলে ওদের গায়ে আগুন জ্বলে, আপনি 8 রাকাত 11 রাকাত তারাবির সালাত পড়লে ওদের গায়ে আগুন ধরে, আপনি জোরে আমিন বললে ওদের গায়ে আগুন ধরে, আমরা এটা মেনে নিতে রাজি, বলেন ঠিক কিনা, এটা মেনে নিতে রাজি, আমরা এটা একমত না? ওরা যে কারণে মসজিদে তালা ঝুলালো, বলেন তো আমাদের এই মসজিদে সেটা না? সিলেটের যে মসজিদে যে কারণে তালা ঝুলল, আমাদের নিজ বলাইয়ের এই বালুপাড়া মসজিদে ঠিক একই আমল আছে না? একই আমল আছে, কিন্তু আমার ভিতরে যে ভুল ত্রুটিগুলো আছে এটা আমরা মানতে রাজি নই, আমি যে আমল করি এটাই সঠিক, আমার ভিতরেও যে ভুল ত্রুটি থাকতে পারে এটা আমি মানতে রাজি নয়, আমি তাওহীদ এখানে বক্তব্য দিচ্ছি, আপনি ওখানে দাঁড়িয়ে আমাকে বলছেন হুজুর আপনি যে বক্তব্য দিলেন এটা কোরআন সুন্নাহ বিরোধী, সঠিকটা হলো এটা, সঠিকটা হলো এটা, যখন আপনি আমাকে বললেন যে কোরআন, আপনি যেটা বললেন এটা কোরআন সুন্নাহ বিরোধী, আর সঠিকটা হলো এটা, আপনি আমাকে কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণ করে দিলেন, আমি এখন বলছি অসম্ভব, আরে আপনি লুঙ্গি পরা প্যান্ট শার্ট পরা লোক, আপনি কি জানেন, আপনি জানেন কিছু? আমি এটা মানতে রাজি নই, আমার সমাজে এনক আছে, আপনি জানেন হুয়া কুয়া গ্রামে নগদ টাটকা ঘটনা, আমি বলছি আজকের ঘটনা, মুয়াজ্জিন সাহেব আমাকে বলছে যে এখানে যদি মোনাজাত না করা হয়, পাঁচক্ত সালাত ফরজ সালাত পরে যদি মোনাজাত না করা হয় তাহলে তুমি ঈদের পর থেকে তোমার চাকরি নেই, তুমি যাও।
পাঁচ ওয়াক্ত সালাত পরে তুমি যদি ঈদের পর থেকে মোনাজাত না করো, সম্মিলিত মোনাজাত না করো, তাহলে তুমি এখান থেকে চলে যাবে, এখানে চাকরি তুমি করবে না, তাকে আলটিমেটাম দেওয়া হয়েছে। আপনি সিলেটকে গাল পাচ্ছেন কেন? আপনি সিলেটকে এত ধিক্কার দিলেন কেন? সিলেট হুয়া কুয়াকে স্বাগতম জানালেন। সুতরাং বলছিলাম আমার ভিতরে যে ইফতারিগুলো বাইরে দিব, সম্মানিত সুধী মণ্ডলী, যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হলো এই যে আমার ভিতরে যে ভুল ত্রুটিগুলো আছে, যদি কোনো ব্যক্তি কোরআন এবং সহি হাদিস দিয়ে প্রমাণ করতে পারে, ভাই আপনি যে আমল করছেন এটা কোরআন সুন্নাহ বিরোধী, কোরআন সুন্নাতে এইভাবে আমলটি বলা আছে, আমি সাথে সাথে মানতে প্রস্তুত। বলুন ঠিক কিনা? আমি সাথে সাথে মানতে প্রস্তুত, আমি মেনে নিতে বাধ্য। সুতরাং আল্লাহ যেন আমাদের এই মানসিকতা তৈরি করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের ইবাদতের জগতে সমস্ত বিদআত বর্জন করে এবং আকীদার ক্ষেত্রে সমস্ত শিরক বর্জন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের যারা মারা গেছে, যারা কবরে শায়িত আছে, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা অসুস্থ আছে আমাদের বাড়িতে, মেডিকেলে, বিভিন্ন জায়গায়, তাদেরকে তুমি চির আরোগ্য হওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা আমিন। আসিফিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লা ইগাদির সাকামা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ চায় যে মানুষ যাতে করে যাবতীয় শিরক এবং বেদাত কুসংস্কার মুক্ত ইবাদত করে মানুষ যাতে জান্নাতে প্রবেশ করতে পারে সহজে, এটাই চায়, অন্য কিছু না। নেতৃত্ব চায় না, ক্ষমতা চায় না, এমনকি মেম্বারও হতে চায় না সমাজের। তারা চায় মানুষ যাতে কোরআন শিরক এবং বেদাত পরিহার করে জীবনের সর্বাঙ্গীন তাওহীদে এবং রিসালতকে মেনে নিয়ে জান্নাতের সদস্য পদ লাভ করতে পারে, এটাই চায় মাত্র। সুতরাং আমাদের আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।